বৰকত বিজেপি কটাক্ষ বদৰদিন আজমলৰ বিজেপিয়ে সংখ্যালঘুৰ সুপাৰি ব্যৱসায় ধ্বংস কৰিছে বুলি মন্তব্য কৰিছে বদৰদিন আজমলে থলুৱা ব্যৱসায়িক ধ্বংস কৰি সুপাৰি সিণ্ডিকেট চলাইছে বিজেপিয়ে সুপাৰি সিণ্ডিকেটত জড়িত বহু ডাঙৰ মানুহ বৰকৰ সুপাৰি ব্যৱসায়ক লৈ এই মন্তব্য বদৰদিন আজমলৰ সরকারে কি অভিযোগ করে আছে আমি না জানি আমি যেটা শুনেছ দলাল রাজ চলি আছে এইটার কারণে আর ডাউন ডাউন মানুষ এই ভিতর জড়িত আছে এইটার কারণে লোকাল সুপারিও বন্ধ করে দিছে বলে এই কিন্তু বারবার করা হয়েছে লোকাল সুপারি চিনা যায় একদম আলোচনা বুঝা যায় এইটা লোকাল আর এইটু বাইর বলে সরকারে আমার বহুত মানুষ মাইনরিটির বহুত মানুষ মই একদম খোলা করে সরকারে ভাল পাওক বেয়া পাওক আমার মাইনরিটি কিছু মানুষ ব্যাপারে বরবাদ করে দিলে ধ্বংস করে দিলে অন্য লাইনে আন্ডারগ্রাউন্ড এই সুপারির ব্যাপারটি চলি আছে আর ইয়ারপর দিল্লিতে ডাওয়ার ডাওয়ার মানুষ এইটির ভিতরে জড়িত আছে তাই না আন্ডারগ্রাউন্ড কি চলতেছে বলিলে বহুত বড় একটা ষড়যন্ত্র চলতেছে মাইনরিটির মানুষের সুপারি ব্যাপারে এরারে শেষ করিয়া ধ্বংস করিয়া বরবাদ করার জন্য এটা জবরদস্ত ষড়যন্ত্র চলতেছে সরকারের তরফ থেকে আর এইটা সরকারের মধ্যে আসামের সরকার দিল্লি সরকার সব জড়িত আছে ভাগ্যর কথা সরকারের কেউ